বরাক সফরের অংশ হিসাবে হাইলাকান্দিতে উপস্থিত হলেন রাজ্যের কৃষি, ভেটেরিনারি, সীমান্ত উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বরা। হাইলাকান্দিতে উপস্থিত হয়ে মন্ত্রী অতুল বরা কৃষকদের আয় বৃদ্ধি করার উপরে জোর দিয়েছেন, সঙ্গে ভর্তুকি মূল্যে লাভ করা কৃষি যন্ত্রপাতি যেন সঠিকভাবে কৃষকদের মধ্যে বণ্টন করা হয় সেদিকে দৃষ্টি দিতে কৃষি বিভাগকে নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার মন্ত্রী অতুল বরা বেলা ১১টায় হাইলাকান্দি জেলায়ুক্তের সভাকক্ষে একটি বিভাগীয় পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। জেলায়ুক্ত এনএইচ গৌতমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সভায় হাইলাকান্দি জেলার দুই বিধায়ক জাকির হোসেন লস্কর এবং সুজামুদ্দিন লস্কর উপস্থিত ছিলেন। এই সভায় মন্ত্রী অতুল বরা কৃষকদের আয় বৃদ্ধি করার উপরে জোর দিয়েছেন, সঙ্গে ভর্তুকি মূল্যে লাভ করা কৃষি যন্ত্রপাতি যেন সঠিকভাবে কৃষকরা ব্যবহার করতে পারেন তার জন্য বিশেষ দৃষ্টি দিতে কৃষি বিভাগকে নির্দেশ দিয়েছেন। তাছাড়া পিএম কিষাণ যোজনার দুর্নীতি সম্পর্কেও মত প্রকাশ করেন তিনি। পরবর্তীতে বেলা ১টায় সাংসদ ও বিধায়কদের সাথে জেলা আবর্ত ভবনে একটি বৈঠকেও মিলিত হন মন্ত্রী অতুল বরা। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ মতে বরাকভেলির তিনিখন জেলাতেই এনে ধরনের রিভিউ করার ব্যবস্থা করা হয়েছে। কেবল রিভিউয়ে নহয়, আমি অন্যান্য প্রোগ্রামও কেতবোর রাখিছো ইয়ার মাজতে এই তিন দিনত। সব হাইলাকান্দি জেলাখন 1989 জেলালৈ উন্নীত হয়েছিল, তেতিয়ারপরা যথেষ্ট প্রগ্রেস হয়েছে, কিন্তু লাস্ট 16-ৰপৰা যথেষ্টখিনি হয়েছে আর 21-ৰপৰাতো এতিয়া বহুতখিনি নতুন নতুন স্কিম, নতুন নতুন কাম কাজ, রাস্তা পদূলির কাম যথেষ্টখিনি আগবাড়িছে। মই প্রতিটো বিভাগের ইয়াত রিভিউ করলো, প্রায় 38টা বিভাগ ভালদরে যিখিনি করা কাম কাজ এই সম্পর্কে ব্যাখ্যা করেছে, প্রগ্রেস রিপোর্ট কম্পেয়ারও করছো আমি অন্যান্য জেলার লগত। কিছুমান বিভাগের যথেষ্ট অ্যাচিভমেন্টটো যথেষ্টই ভাল, আরও করবলগিয়া যথেষ্ট কাম আছে। আর বিশেষ করে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বর্ডারিং ডিস্ট্রিক্ট মিজোরামের লগত 70 কিলোমিটার দৈর্ঘ্যর বর্ডার আছে আর সমস্যাও আছে। কিন্তু লাস্ট দুবছর মুখ্যমন্ত্রী শর্মা ডাঙরিয়ার তৎপরতা ইয়াত কোনো ধরনের আনফর্চুনেট ইনসিডেন্ট, এটা ইনসিডেন্টের পিছত আর তেনেকুৱা ঘটা নাই, তো ভাল কথা। আর বর্ডার যেটো তালে বর্ডার রোডসটো কাম হয়ে আছে, এনএস ন্যাশনাল হাইওয়ে কাম কাজও হয়ে আছে, তো ঠিকই আছে। কিষাণৰ দুর্নীতি রোধিবলৈ সরকারে কি করে আছে? কেইদিনমান আগত তো হাইলাকান্দিতো এনেকুৱা এটা কেস দিব লগা হয়েছিল, থানাত গোচর হয়েছিল পিএম কিষাণৰ দুর্নীতি ডুপ্লিকেট বেনিফিশিয়ারি। প্রথম কথা হল যে এই এনে ধরনের কেতবোর অভিযোগ আমি রাইজর পোৱাৰ পিছত নিজে বিভাগের পৰা আমি ব্যবস্থা গ্রহণ করেছিল আর কিছু লোক রঙা ঘরলেও গৈছিল। তো আপনাদের জানে এই একটা প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার একটা বৃহৎ স্কিম, আর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পিছত প্রথম পিএম কিষাণৰ ফাইলতেই তেখেতে স্বাক্ষর করেছে। এই 17th ইনস্টলমেন্টত কৃষকেও 381 কোটি টাকা লাভ করবলে সক্ষম হয়েছে নিজের ব্যাঙ্ক একাউন্টত। এই একটা বৃহৎ স্কিম। ইয়ার মাজতে দুই এটা, কারণ ডাটা এন্ট্রি অপারেটরবিলাকে কাম কাজবিল করতে বহু ধরনের খেলিমেলি হয়, কিন্তু এটা বহুত চেক হয়ে গেছে, দুই এটা তেনেকুৱা কেস থাকিব পাৰে। আর এইটো কওঁ যে অসমত যিমানবিল হওয়া বুলি কোৱা হয় কিন্তু তেনেকুৱা হোৱা নাই, মানুহখিনি ফার্মার্স নহয়, কৃষক নোহোৱা মানুহে পাইছে এনেকুৱা কথা নহয়, কৃষক হয়, কিন্তু কৃষক
হয় কিন্তু নিজের নামত মাটি নাই তেনেকা ধরনের বহুত এটা আমি গম পাইছো যে ফার্মার্স নহয় এনেকা নহয় ফার্মার্স হয় কারণ ইয়াত মাটি বাড়ির সমস্যাটো একটা ডাঙর সমস্যায় আর বর্তমান সময়তে মাটি বাড়ির সমস্যাবিলাক এটা লাহে লাহে রিজলভ হয়েছে মিশন বসুন্ধরাকে ধরে বেলেগ বেলেগ আসনি খুব ক্ষিপ্রতার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দীঘলীয়া এই দীর্ঘদিনীয় সমস্যাটো সমাধান করবলে আগবাড়ি গিয়ে আছে গতি মানে ভাবো যে ভবিষ্যতে তেনেকা নহব আর ইয়ার পিছর যা আমি ইনস্টলমেন্ট পাম এটাতো খুব কেয়ারফুলি আগবাড়ি ইয়াত কেবল এগ্রিকালচার বিভাগ জড়িত হয়েছে পি এম কিষাণত এনেকা নয় ইয়াত জেলা আয়ুক্তর তৎপরতা আছে প্রতি জেলার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজে মনিটরিং করেছে রিভিউ করেছে আর আমি খুব ফ্রিকুয়েন্টলি করে আছো গতি আমার ডিপার্টমেন্টর অফিসিয়াল অন্য বিভাগের অফিসিয়াল জ্যেষ্ঠ বিষয়া সকলোরে ইনভলভমেন্টত যাতে আমার কৃষকসকলে পাবলগিয়া পয়সাটার যাতে বঞ্চিত নহয় কারণ 381 কোটি টাকা ফার্মার্সর একাউন্টত যাওয়া একটা ডাঙর কথা শাক পাচলি অন্যান্য বস্তুরে এইখানে বিক্রি করলেও ইমান ধন পো সম্ভব নহয় গতি তেনেকা যদি কিনা স্পেসিফিক কেস থাকে আমি অনুসন্ধান করে সেটা ডেফিনেটলি ব্যবস্থা লোক প্রথম কথা যে আমার রাজ্য 75% মানুষই কৃষক তো কৃষি ক্ষেত্রখনলৈ একটা যুগান্তকারী পরিবর্তন আনিব পারিলে আমার গ্রাম্য অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী হব আর জিডিপি বাড়ব আর সেইকাৰণে আমি কৃষি যান্ত্রিকীকরণের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছিল আর আমি আপনাদের জানে যে সরকারে বৈভব বেলেগ বেলেগ উপাধি কৃষকক সন্মানিতও করেছে আনকি রাষ্ট্রীয় পুরস্কারও লাভ করেছে যাতে কৃষি ক্ষেত্রখনলৈ নতুন প্রজন্মর যুবক যুবতী সকল আকর্ষিত হয় এটা ফার্ম মেকানাইজেশনের ক্ষেত্রে আমি সফলতা লাভ করেছো আপনি এটা পথারত রাতেপাই গরু নাঙল লৈ যোৱা খেতিয়ক নাপায় এটা ট্রেক্টর লৈ যায় পাওয়ার টিলার লৈ যায় আমি হাজার হাজার পাওয়ার টিলার দিছো শেহতীয়াক VLFMB আমি আসনিটির জড়িয়ে কৃষক গোটবিলাক সংগঠিত করে কাম করবলে আমি চেষ্টা করেছো ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি রাজ্যখনের প্রান্তে প্রান্তে হয়েছে আর আমি গুরুত্ব দিছো যে একটুকুরা মাটিত এজন কৃষকে যাতে কেবাতরপিয়া খেতি করে ডাবল ক্রপিংত যায় ট্রিপল ক্রপিংত যায় তার কারণে সিড তার কারণে লিঙ্ক কম্পোনেন্ট যেখানি লাগে আমি সাপ্লাই করি আমার তেনে একটা পরিবেশ সৃষ্টির কারণে আমি চেষ্টা করে আছো আর বহুতখিনি কাম করা হয়েছে আর শেহতীয়াকৈ ডিজিটাল ক্রপ সার্ভে আমি করবলে লৈছো যেটা কামে কৃষকসকলক উপকৃত করব একটা কোয়েশ্চন আছে স্যার আমার টি গার্ডেন যে